নমস্কার বন্ধুরা, অনুভা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আলু কাটলি রেসিপি। এই রেসিপিটি বন্ধুরা খেতে অসাধারণ মজাদার। এত কম সময়ে, এত কম খরচে এরকম একটা দারুণ টেস্টি স্পাইসি রেসিপি তৈরি হয়, একবার না দেখলে বোঝা যাবে না। আর এই রেসিপিটি আপনারা একাধারে রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন, আবার গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারেন। আসুন তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটি শুরু করা যাক। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আলু কাটলি বানানোর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 500 গ্রাম আলু ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। আর বন্ধুরা দেখুন, আলুগুলো কিন্তু এইভাবে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। আলু পর্ব তো দেখানো কমপ্লিট হলো, এবার রান্না পর্ব শুরু করা যাক। বন্ধুরা, আলু কাটলি বানানোর জন্য আমি কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি এই আলুগুলোকে তেলের ভিতরে ছেড়ে দেব। আলুর ভিতরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু লবণ। লবণ দিয়ে মিশিয়ে দেওয়ার পরে এবার আলুটাকে আমি 80% মতো ভেজে নেব। ভাজার পরে হালকা একটা ব্রাউন কালার চলে আসবে, অথচ খুব বেশি লাল লালও হবে না, আবার 80% মতো সেদ্ধ হয়ে যাবে। এইভাবেই আমি এইভাবে নেড়েচেড়ে আলুটাকে একটু ভেজে নেব। এইভাবে আলতো হাতে উল্টে পাল্টে সব দিকে কিন্তু সমান করে ভেজে নিতে হবে। প্রত্যেকটা আলুই একই রকম ভাবে এইভাবে ভেজে নিতে হবে। এই যে বন্ধুরা দেখুন, আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আলুতে হালকা একটা গোল্ডেন কালার চলে এসেছে, এই যে দেখুন। আবার আলুগুলো কিন্তু 80% মতো সেদ্ধও হয়ে গেছে, এই যে। এবার আমি তেল থেকে আলুগুলোকে অন্য একটি পাত্রে নামিয়ে নেব। আলু ভাজার জন্য তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হয়েছে, কিন্তু রান্না করার জন্য এতটা তেল লাগবে না। এবার আমি তেল থেকে কিছুটা পরিমাণে তেল কমিয়ে নেব। তেলটা কমিয়ে নেওয়ার পরে এইবার আমি একই তেলের ভিতরে দিয়ে দেব 5-6টি শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটা একেবারে লো মিডিয়ামে রেখে এই লঙ্কাগুলোকে এমনভাবে ভেজে নিতে হবে যাতে উপরের অংশটা পুরো কালো না হয়ে যায়, আবার ভিতরের বীজগুলোও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। লঙ্কাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবারে আমি এই লঙ্কাগুলোকেও তুলে নেব। লঙ্কাগুলো তুলে নেওয়ার পরে এবার এই একই তেলের ভিতরে দিয়ে দেব 1/2 চা চামচ গোটা জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা। এবার ফোড়নের সঙ্গে রসুনটাকে হালকা করে একটু কষিয়ে নেব। রসুনটাকে হালকা একটু কষিয়ে নেওয়ার পরে এবার আমি এর ভিতরে অ্যাড করব মিডিয়াম সাইজের 2টো পাকা টমেটো। টমেটোটাকে আমি এইভাবে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। টমেটোটা দেওয়ার পরে এইভাবে একটু হালকা করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এইবার আমি এর ভিতরে অ্যাড করব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 2টো গোটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 2টো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই টমেটোটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। রসুন আর টমেটোটা কষাতে কষাতে যখন এরকম একটা পর্যায়ে চলে আসবে, এই যে দেখুন হালকা করে কিন্তু একটু তেলটা ভেসে উঠেছে, তখন এর ভিতরে দিয়ে দিতে হবে 1 কাপ জল। জলটা দিয়ে এই টমেটো আর রসুনটাকে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোটা কষানো হচ্ছে, আর এই ফাঁকে আমি যে শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে রেখেছিলাম এই লঙ্কাগুলো হাতে একটু গুঁড়িয়ে নেব। লঙ্কাগুলো থেকে এই পোটাটাকে আলাদা করে নেব। এই যে দেখুন বন্ধুরা, লঙ্কাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। লঙ্কাগুলোকে খুব সুন্দর করে আমি গুঁড়িয়ে নিয়েছি। এইবার আমি টমেটোর ভিতরে এই গুঁড়ো করা লঙ্কাটা দিয়ে দেব। আমি এখানে যতটা পরিমাণে লঙ্কা দিয়েছি
আপনারা ততটা নাও দিতে পারেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম এখানে লঙ্কাটা দিয়ে দেবেন। এইবার আমি আরেকটু অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত এই টমেটোর ভিতর থেকে জলটা ভালোভাবে শুকিয়ে যাচ্ছে। এই যে দেখুন বন্ধুরা, টমেটোর ভিতরে আমি যে এক কাপ জল দিয়েছিলাম সেটা কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে, আর তেলটাও কিন্তু উপরে হালকা রিলিজ হতে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো টমেটোর ভিতরে দিয়ে দিতে হবে। তারপর হালকা হাতে আলুর সঙ্গে এই টমেটোর গ্রেভিটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে এবার উপর থেকে সবশেষে দিয়ে দিতে হবে সামান্য একটু ধনে পাতা কুচি। ব্যাস বন্ধুরা, আর কিছুই দেওয়ার নেই, তৈরি হয়ে গেল আলু কাটলি রেসিপি। কি বন্ধুরা দেখলেন তো কত সহজে এরকম একটা দুর্দান্ত স্পাইসি রেসিপি তৈরি করা যায়, খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগে। আর এখন দেখুন বন্ধুরা, এর লুকটা পরিবর্তন হয়ে গেছে না, দেখতে কত সুন্দর লাগছে না। ধনে পাতা কুচিটা মিশিয়ে দেওয়ার পরে আরও দুই এক মিনিট আমি এইভাবে একটু কড়ার ভিতরে আলুটাকে নেড়ে চেড়ে নেবো, তারপরে নামিয়ে নেব। এই যে বন্ধুরা, আবারও দুই মিনিট বাদে দেখিয়ে দিচ্ছি, আমার আলু কাটলি রেসিপি একেবারে কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা আলুগুলো তো আমি একটি প্লেটে তুলে নিয়েছি, এবার আমি একটা আলু আপনাদের একটু কেটে দেখাচ্ছি যে আলুগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, কত সহজেই একেবারে আলুগুলো কিন্তু কাটা হয়ে যাচ্ছে, একেবারে গলে ঘেটেও যায়নি, আবার কাঁচাও কিন্তু নেই, দারুণ সিদ্ধ হয়েছে, দারুণ স্পাইসি একটা রেসিপি। তো বন্ধুরা, আমার এই আলু কাটলি রেসিপিটি শেষ অবধি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা, যদি আমার পরিবারে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফিরে আসছি এরকমই নতুন নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।